ননি ভাই, তোমার বাঁশি শুনে মনটা এমন উদাস হয়ে যায়। থাক, তাহলে আর বাজাবো না। কেনে কেনে কি জানি বাবু, বাঁশি শুনে যদি বই রাখি তৈরি কি হয়ে যাও? সে কি কথা গো, কৃষ্ণ ঠাকুরের বাঁশি শুনে কেউ কেউ বই রাখি হয় গো, পিরিতির জ্বালায় ছটফট করে। তোমার আবার পিরিতির জ্বালা কি গো নতুন ভাই? যার ঘরে অমন বিষ্ণু প্রিয়াটি রয়েছে তার আবার পিরিতির জ্বালা কি? তাই তো বলছি, শোনো, এই বউ রাত্রিরে শুয়ে যেদিন তোমার বাঁশি শুনে সেদিন কি আর ঘুমোতে দেয়? কথা বলো, গপ্প করো, তাও কি আবার যেমন তেমন একেবারে রসের কথা গো, রসের কথা। সারাদিন গায়ে গতর খেতে ওসব কি আর পোষায়? তুমি বলো ননি ভাই। কিন্তু ননি ভাই, তোমার বাঁশি না, এই দুজনের মধ্যে বোঝে যারি গো পথে সাবধানে যেও, রসিক কালা চাঁদের বাঁশি রসের কথা কয়, বাঁশি না মানে বারণ, বাঁশি কদে জ্বালাতন। মানে বারণ বাঁশি করে জ্বালাতন, আহা মানে না মানে না বাঁশি সময় অসময়, বুঝে আরি গো পথে সাবধানে যেও। দু বন্ধু মিলে খুব যে নীলাগান হচ্ছে। তোমার বন্ধুকে বলো, কথা না শুনলেও আমি সব জানি। তোমার বন্ধু কেন বাঁশি বাজায়? ভালো লাগে, তাই বাজায়। আহা, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, শ্রীকৃষ্ণ কার তরে বাঁশি বাজাতেন? কার তরে? তো মনের মানুষ দূরে থাকলে মন খারাপ হয় না? বাপের বাড়ি থাকে বউ, স্বামীর মনে সাগরের ঢেউ। কি বলে দাও? বাপের বাড়ি থাকে বউ, স্বামীর মনে সাগরের ঢেউ। বাপের বাড়ি থাকে বউ, স্বামীর মনে সাগরের ঢেউ। বাবা বেশ বলে তারা বল। হ্যাঁ ভাই, আমি বলে কি, তুমি এক কাজ করো ননি, ঠিক আছে, বিডি বউকে এবার তুমি নিয়ে এসো। আর কত যুগ বাপের বাড়ি থাকবে বলো তো? ও রতন ভাই, বেলা যে বাড়ছে গো। বুঝা ভক্ত ধরিয়ে বলো, আমাদের মাকে যেতে হবে। তাই চলো, আমি ক্লাবে যাবো। ধান যদি নিজে না দেখেন অন্যেরা সবাই লুটে পুটে খাবে। একদিন তো তুই সব বিলি বন্দোবস্ত করে আসছিলি, আজকে আমাদের দিতে হবে? এবার একটাও মজুর পাওয়া যাচ্ছে না, ও সবাই গঞ্জের গলে চাকরি নিতে যাচ্ছে। শুনলেন, শুনলেন কথা, ননি তো ওইরকমই জানিস, চা করবার তোদেরই তো করতে হবে। মধুরে গেছে? গেছে। উহ, এমন জ্বালায় না, আর ওই এক ফ্যাসাদ, কে কত ধান দিল তার হিসেবে রাখো, কে কবার জমিতে লাঙ্গল দিল তার হিসেবে রাখো। চাষির ঘরের জন্ম চো, হিসেব না রাখলে চলবে কেন? দেবো একদিন সব গায়ে গরু বিক্রি করে, আমার অত হিসেবের দরকার নেই। লুটুন ভাই দেবে তো আছি, বেশ ভালো আছি। কোনদিকে ভালো লাগে ছেলে? কোন দিকে ভালো লাগে বল? কি হয়েছে? ওর ছাল কি আমরা তুলে নেবো? বদমাশ কোথা কার? কি হয়েছে কি? আরে কদিন ধরে আমার মেয়ে কুসুমটার পেছু নিয়েছে, আজ ঘাটে একা যাচ্ছিল অমনি হাত ধরে ফেলেছে। এত বড় সাহস গায়ের মেয়ের বেজ্জতি করা করতে পারলে ওহা দুলো করে দেব না? না না, অন্যায় অন্যায়, খুবই অন্যায়। তুই তো নাই দিয়ে ছোলে তার মাথা খেয়েছিস। আমি
হ্যাঁ হ্যাঁ তুই গায়ের ছোড়াগুলোকে নিয়ে পাল্লা গান বাঁশি বাজানো যাত্রার দল। তাজ চন্ডী মণ্ডপে বসে পরচর্চা পরনিন্দা কেচ্ছা এসব করার চেয়ে গান বাজনা করা অনেক ভালো। মুখ সামলে কথা বলবি ননি, এ গায়ে বসে তোর বেলেলে পালা চলবে না। আপনি বয়স জ্যেষ্ঠ, আপনার মান দেখি আমি কথা বলছি, আর এই গায়ে আমারও 14 পুরুষের ভিটে, এখানে কি চলবে আর কি চলবে না সেটা আমি বুঝে নেবো, ক্ষমতা থাকলে আপনি আটকাবেন। এসো লটন ভাই চলো। আচ্ছা দাদা চাষার ছেলে কোথায় চাষবাস করবি, তা না গান বাজে না বাঁশি বাজানো মরবি মরবি তুই মরবি, পিপিরিকার পাখা গজিয়েছে। এতক্ষণে তো সময় হলো, খালি কাজ কাজ আর কাজ। গোলায় ধান তুলছি রে? না তবে মাঠে বনিশিকা দেখছিলি? দূর, ওসব তো যে কেউ করতে পারে। ও তবে বুঝি বসে বসে বাঁশি বাজাচ্ছিলি। হ্যাঁ রে ননি, সারাদিন কি করিস, তোর পুকুর থেকে যে সব মাছ ধরে নিয়ে যাচ্ছে একটু নজর রাখতে পারিস না? নিয়ে যায় বুঝি? না, তোমার পুকুরে আরো মাছ ছেড়ে দিয়ে যায়। বাপ ঠাকুরদা যা রেখে গিয়েছে এইভাবে চললে সব যাবে বুঝলি, সব যাবে। চাষার ছেলে চাষবাস করবি, চাষি হলো লক্ষ্মী। মাঠে ফসল না ফললে ও গান বাজনা শুধু পেট ভরে না। তুমি থামো তো, তুমি তো নদী পুড়ে খেটে খুঁটে এলো, যা বাবা একটা ডুব দিয়ে। ঘরে নেই লক্ষ্মী, সংসারে কি শুধু মন বসে? তুমি আমার গরিবপুরে নয় শ্বশুরবাড়িতে লোক পাঠাও না, ওরা বউ পাঠাবে কি পাঠাবে না? কি করছিস রে? এই রান্না বান্না বড় ঝামেলা মাসি। কেন বরণ নিন বাবুরি কোথায় গেল? আজ আসেনি। ও তোর আমি দেখছি, তোরই কপাল, তা নইলে তোকে উনুন ধরাতে হয়। তা কতদিন একলা একলা থাকবি বউকে নিয়ে আয়। মাটি রে খেলা ঘরে মোর ভালো লাগে না, পুতুলো খেলা সে থাকি হবে গো এনে ঘরনি, এই ভালো ফেদে বাসুদি বাজায় সারাদিন সারা বেলা, একা ভাষায় জীবন তরুণী। ওস্তাদ ওস্তাদ কে? আমি রাখাল। ও দাঁড়া আসছি। কিরে শ্রীনিবাসদা ডাকছেন, এক্ষুনি খুব জরুরি দরকার। ঠিক আছে চলো না, গেলেই জানতে পারবে। চলো চলো।